নমস্কাৰ, নিউজ এক্সপ্ৰেছ অসমৰ সমুদ্ৰসকলৈ স্বাগতম জনাই দিনটোৰ খবৰৰ সৈতে ষ্টুডিঅ'ত মই সয়নিকা আহিছো গুৰুত্বপূৰ্ণ খবৰলৈ। বিলাসীপাৰাৰ টিলাপাৰাত প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান, কোনো আগতীয়া জাননী নিদিয়াকৈ প্ৰশাসনে চলালে উচ্ছেদ। প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযানত 118টা পৰিয়াল উচ্ছেদিত হয়। উচ্ছেদিত পৰিয়ালৰ মাজত হাহাকাৰময় পৰিস্থিতিৰ সৃষ্টি। ধুবুৰী জিলাৰ টিলাপাৰা গাঁও পঞ্চায়তৰ সন্তেশপুৰ গাঁৱত 2 ছেপ্টেম্বৰত মহকুমা প্ৰশাসনে চলাই উচ্ছেদ অভিযান। প্ৰশাসনে কোনো ধৰণৰ জাননী নিদিয়াকৈ আকস্মিকভাৱে চলাই উচ্ছেদ অভিযান। 150 পৰিয়ালৰ ঘৰ বাৰী উচ্ছেদ কৰে প্ৰশাসনে। 1 ছেপ্টেম্বৰত বিলাসীপাৰা ৰাজচক্ৰৰ পৰা লাট মণ্ডলে সন্তেশপুৰ গাঁৱৰ 118 ঘৰ পৰিয়ালৰ পূৰ্ণ সংস্থাপন দিয়াৰ নামত সন্তেশপুৰ গাঁৱৰ বেলেগ ঠাইত জৰীপ কৰি ব্যৱস্থা গ্ৰহণ কৰে, যদিও 2 ছেপ্টেম্বৰত কোনো জাননী জাৰি নকৰাকৈ মহকুমা প্ৰশাসনৰ দলে প্ৰৱেশ কৰি অমানৱীয়ভাৱে 150 পৰিয়ালৰ ঘৰ বাৰী উচ্ছেদ কৰে। উক্ত গাঁৱৰ ভূমি আবণ্টন লাভ কৰা বহুতো পৰিয়ালৰ ঘৰ বাৰী উচ্ছেদ কৰে প্ৰশাসনে। ঠেলা টানি খাই কায়ো কামলা বেচিয়া খাই এরকম মানুষের টিলা মাটি মাঝে এসে বাড়ি নিছে, কোনো খবর টবর নাই। ডাইরেক্ট জিসিবি নিয়ে এসে বাড়ি ঘর ভাঙিয়ে দিল। আমার কোনো আজকাল ব্যবস্থা নাই, কোনো ই নাই, খাওয়া নাই, দাওয়া নাই, সাওয়া বাহন কোনো থাকে, কোনো কোনো নোটিশ দেওয়া নাই, কোন আমার কোনো ইয়ের আমার এলাকা কিছু কোয়া নাই। কেয়া আমার না কোয়াতে আমার বাড়ি ঘর আজকে ভাঙিয়ে দিল। গাঁওখনত বহুদিন আগৰে পৰাই পৰিয়ালকেইটিয়ে স্থায়ীভাৱে বসবাস কৰি আহিছে আৰু চৰকাৰৰ ফালৰ পৰা ভূমি আবণ্টন লাভ কৰিছিল। কিন্তু ভূমিডোখৰক লৈ বাৰে বাৰে প্ৰশাসনে উচ্ছেদ চলাবলৈ অহাত ভেটি মাটি ৰক্ষাৰ্থে স্থানীয় ৰাইজে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ত গোচৰ তৰিছিল। কিন্তু গোচৰ চলি থকা সময়তে 2 ছেপ্টেম্বৰৰ ৰাতিপুৱাৰে পৰা বিলাসীপাৰা মহকুমা প্ৰশাসনে আকস্মিকভাৱে গাঁওখনত চলাই উচ্ছেদ অভিযান। পৰিয়ালসমূহে ৰক্ষা কৰিব নোৱাৰিলে তেওঁলোকৰ সা সামগ্ৰীসমূহ, যাৰ বাবে গাঁওখনৰ পৰিয়ালসমূহৰ মাজত সৃষ্টি হয় আতংকময় পৰিস্থিতিৰ। সোণোৱালৰ নেতৃত্বাধীন বিজেপি চৰকাৰ, সেই চৰকাৰখন জাতি মাটি দি ভেটিৰ কথা কৈ চৰকাৰ গঠন কৰিছিলে। সেই ভেটিৰ আজি কোনো মূল্যহীন নোহোৱা হৈ গৈছে, কাৰণ আজি যি 1951 চনৰ পৰা চনৰ আগৰ সম্পূৰ্ণৰূপে ডকুমেণ্টছ থকা মানুহখিনি ইয়াতে বসবাস কৰি আছে, আৰু 15 বছৰৰ ওপৰত যিহেতু চৰকাৰৰ আইন অনুযায়ী 14 বছৰৰ ওপৰত যদি কোনো মানুহ একোখন গাঁৱতে বসবাস কৰি থাকে, তেতিয়াহ'লে সেইখন গাঁৱত তেতিয়াহ'লে চৰকাৰৰ তাত চৰকাৰী মেডি পাত্ৰ দিবৰ কাৰণে চৰকাৰ বাধ্য। কিন্তু আজি 20 বছৰ 30 বছৰলৈকে থকা মানুহখিনিকো যিভাৱে অমানৱীয় উচ্ছেদ অভিযান চলোৱা হ'ল, আজি সেইটো কাৰ্যক আমি সম্পূৰ্ণৰূপে আমি গৰিহণা দিছোঁ। লগতে যিখন যি মানে পুঁজিবাদী স্বাৰ্থত বা কিছুমান দালাল কিছুমান সুবিধাবাদী মানুহৰ স্বাৰ্থত যি আজি উচ্ছেদ চলোৱা হৈছে, সেইটোৰ বিৰুদ্ধে তদন্ত কৰিবলৈ আমি অসম চৰকাৰক আমি দাবী জনাইছোঁ। বিলাসীপাৰাৰ পৰা জহিৰুল ইছলামৰ ৰিপৰ্ট, নিউজ এক্সপ্ৰেছ অসম। সমগ্ৰ ৰাজ্যতে শ্ৰীকৃষ্ণৰ জন্মাষ্টমী উৎসৱ নাম প্ৰসংগ হৰিৰ নাম ধৰিৰে মুখৰিত হৈ পৰিছে সমগ্ৰ অসম। নগাঁৱৰ কামপুৰ নামঘৰতো উলহ মালহেৰে শ্ৰীকৃষ্ণৰ জন্মাষ্টমী উদযাপন কৰে। সমগ্ৰ ৰাজ্যজুৰি উলহ মালহেৰে পালিত হৈছে শ্ৰীকৃষ্ণৰ জন্মোৎসৱ। পাকচাৰ, গুৰেশ্বৰ, মহৰিপাৰা, নাওকাটা, হোৱাগপুৰ, কেৰপাভিটাৰ লগতে নগাঁৱৰ কামপুৰতো পালিত হয় শ্ৰীকৃষ্ণৰ জন্মোৎসৱ। এই উপলক্ষে পুৱাৰে পৰা নামঘৰ হৰিনাম ধ্বনিৰে মুখৰিত হৈ পৰে। বিশ্ব হিন্দু পৰিষদৰ উদ্যোগত নগাঁৱৰ কামপুৰক কেন্দ্ৰীয় নামঘৰত শ্ৰীকৃষ্ণৰ জন্মাষ্টমী তিথি উদযাপন কৰে। পুৱাত ধৰ্মধ্বজা উত্তৰণ কাৰ্যসূচীৰে শুভাৰম্ভ হয় জন্মাষ্টমী কাৰ্যসূচীসমূহ। কামপুৰৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা ছাত্ৰ ছাত্ৰীৰ লগতে ভক্তমান ৰাইজৰ অংশগ্ৰহণেৰে কামপুৰৰ ৰাজপথত এক সাংস্কৃতিক শোভাযাত্ৰা উলিওৱা হয়। এই হিন্দু সংস্কৃতিত আমি যিসকল সেই বেদ পুৰাণ ভাগৱত মহাভাৰতে আমাক প্ৰদান কৰা সেই মহাপ্ৰভুসকলক স্মৰণ কৰাই তেখেতসকলৰ আদৰ্শৰে অনুপ্ৰাণিত হ'বলৈ, একোখন সমাজ গঠন কৰিবলৈ আমাক সকলোৱে উদগনি যোগায়। এক সমষ্টি নিৰ্মাণ সমাজৰ সভ্যতা গঢ় লৈ উঠিছিল সিন্ধু নদীৰ পাৰত, আৰু কালক্ৰমত সেই অধিবাসীসকলে গন্তহ শব্দটো উচ্চাৰণ কৰাত টান পাই পেলাই হ এই কৰ্মচিহ্নত লগাই হিন্দু বুলি নিজকে চিনাকি দিলে, আৰু তাৰ পাছতেই আমাৰ হিন্দু সভ্যতাই সমগ্ৰ
ভারত জুড়ি এক প্রসার আর প্রসার লাভ করিলে। কামপুৰৰ পৰা জয়দীপ লস্কৰৰ সহযোগত ডেস্ক ৰিপৰ্ট নিউজ এক্সপ্ৰেছ অসম। সমগ্র দেশতে বৃদ্ধি পাই আহিছে ধর্ষণ আৰু নাৰী নিৰ্যাতনৰ ঘটনা। ধুবুৰী জিলাতো বৃদ্ধি পাই অহা নাৰী নিৰ্যাতন, ধর্ষণ, মাদক দ্রব্য সেৱন আৰু দুর্নীতিৰ বিৰুদ্ধে মহিলাৰ সজাগতা সভা। সহস্ৰাধিক মহিলাই একত্ৰিত হৈ অসামাজিক কামৰোধৰ বাবে চৰকাৰৰ ওচৰত জনায় দাবী। সমগ্র ভাৰতবৰ্ষৰ লগতে ধুবুৰী জিলাতো দিনক দিনে বৃদ্ধি পাইছে নাৰী আৰু সীমাহীন দুর্নীতি। কিন্তু উক্ত নারী নির্যাতন, নারী ধর্ষণ, মাদক দ্রব্য সেবন আর দুর্নীতির বিরুদ্ধে সরকার আর জেলা প্রশাসনে কোনো গুরুত্ব নিদিয়ার বাবে ধুবুরী জেলার মহিলাসকলে একত্রিত হয়ে মহিলা জাগরণ মঞ্চ গঠন করে মহিলাসকলক সুরক্ষা প্রদান করবলে চেষ্টা অব্যাহত রাখিছে। 2 সেপ্টেম্বরত মহিলা সংগঠনটোৱে অনুষ্ঠিত করলে সজাগতা সভা। উক্ত মহিলা সজাগতা সভাত 1000ৰ অধিক মহিলার সমাগম ঘটে। পুরুষ প্রধান সমাজত নারীর উপর চলা অত্যাচার, দমন আর উৎপীড়ন, মাদক দ্রব্য সেবন করা আর সরকারি আসনির কোটি কোটি টাকার দুর্নীতি আর কেলেঙ্কারির বিরুদ্ধে মার বান্ধি থিয় দিয়া ঘটনায় অনাগত দিনত সরকার আর জেলা প্রশাসনে কি পদক্ষেপ হাতত লয় সেয়া সময়তে লক্ষণীয় হব। আমার নিজেও আমি প্রতিটা ধর্মতে আছে, মার দরজা সদায় উপর। আপনার সব নারী ক্ষমতা, নারী সমতা, নারী শক্তি, আপনি সব যেতিয়া স্বর্গত অসুর সকলের লগত যেতিয়া দেবতা অসুরের মাজত যুদ্ধ হয়েছিল, তেতিয়া মা দুর্গার আবির্ভাব হয়েছিল। মা দুর্গার সেই অসুর আর দেবতার মাজত সেই যুদ্ধ পরাস্ত করেছিলেন। মা দুর্গায় আবির্ভাব হয়ে এইখানে সব শেষ করেছে। আর আপনাদের চাও যে আমার পণ্ডিত জওহরলাল নেহরুয়ে কি কই গেছে, এজন মা যেতিয়া শিক্ষিত হয়, এজন এখন ঘর শিক্ষিত হয়, এটা সমাজ শিক্ষিত হয়, এটা রাষ্ট্র শিক্ষিত হয়। আর এক এখন কথায় আমার নেলসন ম্যান্ডেলা ডাঙরিয়ায় কইছে যে তোমালে মোক এজন শিক্ষিত আই দিয়া, মানে তোমালোক শিক্ষিত রাষ্ট্র এখন দিন। গতি আমি এইবর কথা কিয় পাহরি আমি পিছ পড়ে আছো, আমার সেইবর কথা নিজে 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 ভাবি পেলে আমার সজাগ হব লাগে, আমার লড়া ছোৱালীক চাব লাগে। মা শিকা সেই কারণে মাতৃভাষা কয়, নহলে তো পিতৃভাষা কল হয়। সেই কারণে আমি সব জানো যে আমি মাতৃ, মাতৃর হাততেই আমার সব। গতি আমি কিয় মাতৃ চুয়াই থাকিম? আমি যেতালে আমি সরকার হোক, আমি রাইজ হোক, আমি স্বামীক, আমি লড়াক দোষ দিলাম নাই। আমি যেতিয়া নিজে সজাগ হম, সরকারে অকলে আমার দায়িত্ব লওয়া নাই তো। সরকারে তো আমাক 100 টাকা, আমার 100 টাকাই পঠিয়াই দিয়ে, কিন্তু আহতে আহতে আমি 10 টাকা পাও, আমার 90 টাকা কত গেছে, এইটু খবর আমাক লব লাগিব। গৌরীপুরৰ পৰা ফৰিজউদ্দিন পৰামাণিক রিপোর্ট, নিউজ এক্সপ্ৰেছ অসম। গৌরীপুরৰ চিৰাখোৱাত ৰাইজে মেৰামতি কৰিলে জৰাজীৰ্ণ কাঠৰ দলং। কাণসাৰ দিয়া নাই পৰিৱৰ্তনকামী চৰকাৰৰ মন্ত্ৰী, সাংসদ, বিধায়ক তথা জিলা প্ৰশাসনে। নামনি অসমৰ ধুবুৰী জিলাৰ দক্ষিণ শালমৰা বিধানসভা সমষ্টিৰ চিৰাখোৱাত টিপকাই নদীৰ ওপৰত থকা জৰাজীৰ্ণ কাঠৰ দলংখন দীৰ্ঘদিন ধৰি মৰণ ফাণ্ডত পৰিণত হৈ আছে, যাৰ বাবে যাতায়াতত দুৰ্ভোগ ভুগিছে অঞ্চলবাসীয়ে। বিভাগীয় কর্তৃপক্ষই দলং নির্মাণ করে নিদিয়াত 2 সেপ্টেম্বরত অঞ্চলটোৰ কেইবাখন গাঁৱৰ ৰাইজে মিলি হাতে হাতে দা কোৰ বাহ লৈ জৰাজীৰ্ণ কাঠৰ দলংখন মেৰামতি কৰি যাতায়াত ব্যৱস্থা সুচল কৰি তোলে। এই দলংখনৰ ওপৰেদি নিতৌ কেইবা হাজাৰ ৰাইজে যাতায়াত কৰিবলগীয়া হৈছে যদিও সংখ্যালঘুৰ ত্ৰাণকৰ্তা বুলি জাহিৰ কৰা ধুবুৰী লোকসভাৰ সাংসদ বদৰুদ্দিন আজমল, স্থানীয় কংগ্ৰেছ দলৰ প্ৰভাৱশালী নেতাৰ লগতে বৰ্তমানৰ বিধায়ক ৱাজেদ আলী চৌধুৰীয়ে দিয়া নাই কোনো গুৰুত্ব, যাৰ বাবে অঞ্চলটোৰ ৰাইজে তীব্র ক্ষোভ প্ৰকাশ কৰিছে। আজি মানে গাঁও বলে কলে তো আমার এইফালে ভিতর যান গাঁও আছে কমও 15-20 খন গাঁও আছে ভিতর, আর গোটেখিনি মানুষ এই এইটাই একমাত্র পথ যখন দিয়ে আমি এই টাউন বা এই মানে সিটির লগত আমার যোগাযোগ করিব পরা অবস্থা। লাখ লাখ মানুষ স্থানীয় বিধায়ক বা সাংসদ কিবা গুরুত্ব দিছে না? না, এইটো ধরক এনেকুয়া কথা কলে তো মোর মানে বেয়াই লাগে, কারণ আজি বদরুদ্দিন MP হয়ে আছে, তেওঁর কোনো গুরুত্বই নাই, তেওঁ যেন দেখা মানে দেখায় না আজিলৈকে এইখন ব্রিজের এই অবস্থা। তার বাইরেও আমার ইয়ার আগত যাবর MLA বা মন্ত্রীও আছিল আমার ওয়াজেদ আলী চৌধুরী, কিন্তু তেওঁলোকেও কিন্তু কোনো ধরনের কানহার দিয়া নাই। যদিও কাঠর ব্রিজখন বা দলংখন দিছে ওয়াজেদ আলী চৌধুরীর নাম শুনিছো, কিন্তু বহুতবার মই নিজেও রিকুয়েস্ট করেছো যে স্যার এনেকুয়া অবস্থা,
আমার এই দলংখন অল্প মেরামতি করব লাগে, কিন্তু আজিলেক এই দলংর প্রতি কোনো গুরুত্ব দিয়া নাই। আমার এইফালে আরো একটা দলং আছে, সেইটা ফুলকাটারি ব্রিজ বলে কয়। আজি যা 15 বছরে সেই ব্রিজ রাজনীতি করে আছে, কোনো ধরনের পয়সা দিয়া নাই, আর কেবাবারও সম্মুখত রাজনীতি করব বলে মোর বিশ্বাস। এই বারে বারে আহিব, মেল মিটিং করিব, পয়সা দিয়ার কথা কব, কিন্তু কামত একো হওয়া নাই বা নহয়ও মোর যেটা বিশ্বাস। গৌরীপুরের পরা ফরিজউদ্দিন পরামানিক রিপোর্ট, নিউজ এক্সপ্রেস অসম। মরিগাঁওর উত্তরাঞ্চল বরলুইটর সংহারী রূপ, ভয়াবহ খহনিয়াত জাহ যাওয়ার উপক্রম 23 কোটি টকিয়া নবনির্মিত মাথাউরি, জিও বেগ দিয়ে মাথাউরি রক্ষা করার চেষ্টা জলসম্পদ বিভাগের। মরিগাঁওর লাহরিঘাটর তুলসীবরীত গড়া খহনিয়ায় লৈছে সংহারী রূপ, যিকোনো মুহূর্ততে নবনির্মিত 23 কোটি টকিয়া মাথাউরিটো চিঙার সম্ভাবনা প্রকট হয়ে পড়ছে। বরলুইটর অব্যাহত থাকা তীব্র খহনিয়ার ফলত আতঙ্কিত হয়ে পড়ছে নৈপুরিয়া অঞ্চলের লোকসকল। বরলুইটর খহনিয়ার তাণ্ডবত ইতিমধ্যে যা গৈছে অঞ্চলটির ঐতিহ্যমণ্ডিত মসজিদের শিক্ষানুষ্ঠান। উল্লেখ্য যে কিছুদিন পূর্বে জেলা গ্রামোন্নয়ন বিভাগ আর জলসম্পদ বিভাগে লাহরিঘাটর তুলসীবরী অঞ্চলত 7.5 কিলোমিটার দৈর্ঘ্যর মাথাউরিটো 23 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করেছিল, যদিও শেহতীয়াক মাথাউরিটোলৈ আহিছে তীব্র ভাবুকি। নৈপুরিয়া লোকসকলে এতিয়া সম্ভাব্য বিপদ দেখি শঙ্কিত হয়ে দিন অতিবাহিত করেছে। রাজ্যর জলসম্পদ বিভাগে সময়মতে কাম নকৰি বারিষার সময়ত জিও বেগ পেলাই মাথাউরি রক্ষার চেষ্টা করার স্থানীয় লোকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। এটা বারিষার সিজনত যেটা গড়া খহাই লৈ যায় তেতিয়া কাম করে, এইবিল কামত জানো গড়া খনিয়া রখিব। যোৱা বছর কাটনিত আমি চাইছো মাথাউরিত কাম করে আছে, কিমান লেবারে বস্তা পার্কুবান কিমান দিলে, কিন্তু রাখিব নয়। লাস্টত কি হল, মাথাউরি কাটি নিয়ে পেলে বাইর মাথাউরি আক বনাবলিয়া হল, তথাপিতো রাইজক বসাব নয়। এইবারও এটু রাখিব পারিব জানো, রাখিব নয়। ইয়া বস্তা দিয়ে পেলে যদি ইয়াত আপনার আরো 23 কোটি টাকা নহয় আরো 100 কোটি টাকা যদি এনেক বস্তা দিয়ে রাখিব নয়। ইয়া খরালি সিজনত কাম করলে তেতিয়া বস্তা খরালি সিজনে পাথর না লাগে, বস্তা দিয়ে যদি সরকারে কাম করে তেতিয়া হয়ে যাব 23 কোটি টাকা, 15 কোটি টাকা খরালি সিজনত কাম করলে রাইজর কাম হয়ে গেল তিনি। এটা বাইশা সিজনে যদি 100 কোটি টাকার কাম করে সরকারে তেতিয়ালো কাম করব নয়। এটু সরকারে ভালদরে বিবেচনা করে পেলায় খরালি সিজনত কাম যদি করে সরকারে, তেতিয়ালে সরকারের কাম হব, রাইজর কাম হব, লাহরিঘাট সমষ্টির কাম হব। লাহরিঘাটর পৰা সমীমুল ইসলাম, রিপোর্ট, নিউজ এক্সপ্রেস অসম। দিনটির খবর ইমানতে সামৰিছো। সত্যনিষ্ঠ আৰু নিরপেক্ষ বাতৰিৰ বাবে চাই থাকক নিউজ এক্সপ্রেস অসম। ধন্যবাদ।